মায়ের কোল থেকে নেমে এসে বলছে শ্রীরাম, ও শ্রীরাম তুই আমাকে দেখতে পাচ্ছিস? শ্রীরাম বলছে হে ভাই, তুই তো মায়ের কোলেই বসে আছিস, কিন্তু আমি যে এত ডাকাডাকি করলাম তুই ডাকার কোনো সাড়া দিলি না। কানাইয়া বলছে শ্রীরাম রে, তুই তো আমাকে দেখতে পাচ্ছিস ভাই, আমার বেশটা কি বেশ, রাকালিয়া বেশ তো, আমি তো গোচারণে যেতেই চাই, তবে আমার মা আমাকে গোচারণে যেতে চায় দেয় না, আমার মা আমাকে বিদায় দেয় না, আমি কেমন করে গোচারণে যাব বল? মায়ের অনুমতি ব্যতীত আমি গোচারণে যেতে পারি না। হ্যাঁ, আমি তো রাকালিয়া বেশে সেজেই আছি ভাই, কিন্তু মা যদি আমাকে বিদায় না দেয় আমি কেমন করে গোচারণে যাব? আমি যাব না ভাই গোচারণে, যাব না ভাই গোচারণে, শ্রী রামের তো বিদায় নে মায়া যদি ভাই,
সবাই শ্রীরাম রে মায়না বিদায় দিলে গোটে যাব না ভয়ো ভাই শ্রীরাম রে মায়না বিদায় দিলে গোটে গোটে যাব না যাব না যাব না ভাই শ্রীরামে রে আমার মাকে না বলে যদি আমি গোচারণে যাই শ্রীরাম রে ও শ্রীরাম আমার মা যদি মারা যায় আমি ঘরে গিয়ে কাকে মা ডাকবো বল শ্রীরাম তুই জানিস না মাকে না বলিয়া বাইরে যদি যাই রে গুটে ভোরে মাকে না বলিয়া যদি যাইও গুটে পড়িবে আমার মা পড়িব সংকটে আমার বিরহে যদি মা মারা যায় আমি মা বলে কাকে রাখবো বল শ্রীরাম রে মায় আমার নাহি মারা গেল
কোনো সন্তানের বিরহে যদি মায়ের নয়ন থেকে এক বিন্দু জল ঝরে, শ্রীরাম যে জায়গাতে মায়ের দুধে ঋণ শোধ করা যায় না, শ্রীরাম রে মায়ের নয়ন থেকে যদি এক বিন্দু জল ঝরে আমি নয়নের জলে ঋণ কেমন করে শোধ করবো বল শ্রীরাম। আমার মায়ের অনুমতি ব্যতীত আমি গোচারণে যেতে পারি না। বৈবর্ত পুরাণ বলল বাবা কোন সন্তানের কারণে যদি মায়ের নয়ন থেকে জল জমে সেই মায়ের নয়নের জল সন্তানের জীবনে বজ্র হয়ে পড়ে। ভগবান শিক্ষা দিলেন মাতৃ চরণে ভক্তি রাখো, পিতার চরণে ভক্তি রাখো। শ্রীরামকে বলছে শ্রীরাম রে আমি একদিন এক কোনা নবনী চুরি করে গিয়েছিলাম বলে মায়ের ভয়ে আমি ব্রজগোপীর ঘরে লুকিয়ে গিয়েছিলাম, আর মায় আমাকে কারো কাল দেখতে না পেয়ে যমুনায় মরতে গিয়েছিল। শ্রীরাম আমার বিরহে যদি আমার মা মারা যায় আমার মায় আমাকে অনেক কষ্ট করে পুত্র রূপে পেয়েছে, আমার মা যদি মারা যায় আমি যদি রাবণিয়া গোচারণে যাই আর ঘরে এসে যদি আমার মাকে দেখতে না পাই বল আমি মা বলে আরে করে না বলে আমি মা বলে করে করে ডাক বরে আমার মা যদি যায় রে মোরে বাবরে করে ডাক মোরে আমার মা যদি মরিয়া যায় রে আমি মা বলে করে ডাক বরে শ্রীরাম সারা জগত আমার মাকে যদি আমি মাতায় নিয়া ঘুরি সারা জন আমার মাকে নিয়া আমি সারা জন আমার মাকে যদি আমার মাতায় লইয়া গোরে রে সারা জন আমার মাকে যদি আমার মাতায় নিয়া গুরি মায়ের গোবিন্দু ওরে দুধের রে
शोधिते पारी मयूर को बिंदु दुदे আমি শুনিতে না পারি তোমায় এক বিন্দু দুধরে এ শুনিতে না পারি মায়ের এক বিন্দু দুধ শ্রীদা আমি কিছুতেই মায়ের অনুমতি ব্যতীত উচ্চারণে যেতে পারবো না। ভগবান যুগধর্ম প্রতিষ্ঠা কেন করলেন না? ভগবান নিজেই বললেন যে মায়ের দুধে ঋণ শোধ করা যায় না, সে মায়ের নয়ন থেকে যদি এক বিন্দু জল জমে সে নয়নের জলে ঋণ আমি কেমন করে শোধ করব? সেই নয়নের জলে ঋণ কোন সন্তান শোধ করতে পারবে না। ভগবান যুগধর্ম প্রতিষ্ঠা করলেন কেন বাবা? জীবের পরিবর্তনের জন্য। আমরা কীর্তনে আসি, কীর্তন গাই, কীর্তন শ্রবণ করি মা, কিন্তু ভগবান যুগধর্ম প্রতিষ্ঠা করেছেন জীবের পরিবর্তনের জন্য। কীর্তনে আসিয়ে মা বা বলে কাঁদি, বাই বাই বলিয়া কাঁদি, বাড়িতে গিয়ে গর্ভধারিণী মাকে গালি দিই, বড় ভাইকে ভাই বলে ডাকতে চাই না, পিতাকে পিতা বলে ডাকতে চাই না। এইসব পরিবর্তন করার জন্য ভগবান যুগধর্ম প্রতিষ্ঠা করলেন। এই কীর্তনে আসিয়া মা মা বলে কাঁদলাম, ভাই ভাই বলে কাঁদলাম, বাড়িতে গিয়ে গর্ভধারিণী মাকে গালি দিলাম, এইসব পরিবর্তনের জন্য ভগবান যুগধর্ম প্রতিষ্ঠা করলে এই কীর্তনে আসিয়ে তারই লাভ হয়। এই কীর্তন শ্রবণ করিয়া ভগবানের নাম গুণাগুণ শ্রবণ করিয়া বাড়িতে গিয়া যদি মায়ের চরণে ধরে বলে মা তোমার চরণে অনেক অন্যায় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তারই কীর্তনে আসিয়া লাভ হয়। এই কীর্তন শ্রবণ করিয়া বাড়িতে গিয়া যদি বড় ভাইয়ের চরণে ধরে বলে ভাই তোমার চরণে অনেক অন্যায় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তারই কীর্তনে আসিয়া লাভ হয়। কীর্তনে আসলাম, কীর্তন গাইলাম, আমাদের পরিবর্তন নাই, কিন্তু ভগবান নিজেই শ্রীরামকে বলছে শ্রীরাম রে আমার মায়ের অনুমতি ব্যতীত আমি গোচারণে যেতে পারি না। মায়ের স্থান কত উপরে দিলেন, তিনি তো ভগবান মা। ভগবানই বললেন আমার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, কেউ নাই, আমার আমার সব আছে। ভগবান বলছে আমি ভগবান হতে পারি কিন্তু মায়ের কাছে আমি মায়ের সন্তান। সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সন্তান তার সন্তানই আর কিছু নয়। পরিবর্তন আনতে হবে। ভগবান প্রত্যেকটা লীলা করেছেন জীবের পরিবর্তনের জন্য। ভগবান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন জগৎ গোচারণে মাকে প্রণাম করে। আমরাও চলে যেতে হবে মা, আমরা এসেছি জগৎ গোচারণে। ভগবান শুধু গুষ্ঠ লীলা করে নাই, প্রত্যেক মানব জাতির জীবনে গুষ্ঠ লীলা আসে। মাতৃগর্ভ থেকে আমরা যখন ভূমিষ্ঠ হয়ে যাই সূচনা হয়ে যায় আমাদের গমন গুষ্ঠ। ভগবান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন জগৎ গোচারণে, আর আমরা পরম পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি জনজগতে গোচারণ করতে। এসেছিলাম তাকে বোঝনা করার জন্য, কিন্তু এই জগৎ গোচারণে ভূমিষ্ঠ হবার পর মায়ায় আবদ্ধ হয়ে গেল। ভগবান প্রত্যেকটা লীলা করেছেন মানব জাতির জন্য, মধ্যাহ্ন লীলা করেছেন এই মানব জাতির পরিবর্তনের জন্য। ভগবানের অষ্ট লীলা আছে মা, শুধু ভগবান করেন নাই, অষ্টটা লীলা আমাদের মানব জীবনে আছে। আমাদের মানব জীবনে অষ্ট লীলা আছে, শুধু ভগবান একা করেন নাই। মধ্যাহ্ন লীলা করেছেন কোন সময় মা? মধ্যাহ্ন লীলা সূর্য ঠিক মস্তকের উপরে। সূর্য পূজায় আমরা একটা পদ গাই, মাঝে দিনহি পুনবসনে আবৃত তনু করতই পূজব সুর কম্প পুলক গাম সর্বঙ্গ অনুপম নয়নের জলে পরিপূর।
মধ্যাহ্ন লীলায় আমরা একটা পদ গাইব বল। সূর্য ঠিক মস্তকের উপরে তত্ত্ব দিল কি, তোমাকে ভক্তিপথে দাবিত হতে হবে। কখন? এই মধ্যাহ্ন কাল আসার আগে। তবে এটা দিনের মধ্যাহ্ন নয়, আপনার মানব জীবনের মধ্যাহ্ন কাল প্রবেশ করার পূর্ব থেকেই ভক্তিপথে দাবিত হতে হবে। একটা ফুল গোবিন্দের সেবায় লাগে বাবা, ফুলে যতক্ষণ অবধি মধু আছে, মধু ছাড়া ফুল যেমন গোবিন্দের সেবায় লাগে না, এই মানব দেহে যদি একবার যৌবন শক্তি নষ্ট হয়ে যায়, বার্ধক্য দেহ দিয়ে গোবিন্দ সেবা হয় না। তোমাকে সেই মধ্যাহ্ন কাল, সেই মানব জীবনের মধ্যাহ্ন কাল প্রবেশ করার পূর্ব থেকেই গোবিন্দ ভজন করতে হবে। আজ ভগবান শ্রীরামকে বলছে, শ্রীরাম আমার মায়ের অনুমতি ব্যতীত আমি গোচারণে যাব না। শ্রীরাম বলছে, ও কেন, তুই মায়ের বড্ড বড়াই করছিস।